মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে সিবিআই ইডি সহ কেন্দ্রীয় এজেন্সিগুলি নিরপেক্ষ অবস্থানের দাবিতে বিজেপিতে যোগদানকারী নেতাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার বামনগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পাকুয়াহাট ডিগ্রি কলেজ থেকে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাকুয়াহাট পরিক্রমা করে সুকান্ত বাজারে এসে শেষ হয়। গণতান্ত্রিক সরকার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে। এই সরকারের সঙ্গে গণতান্ত্রিকভাবে না পেরে সিডিবিআইকে চক্রান্ত করে তারা লেলিয়ে দিয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের বিচার ব্যবস্থার প্রতি এবং কোর্টের প্রতি অগাধ বিশ্বাস আছে। আমরা বিচার ব্যবস্থাকে মানি, সম্মান করি, কিন্তু সাংবিধানিক একটি সংস্থা ইডি আর সিবিআই যেভাবে আমাদের দলকে কালিমালিপুত করার জন্য এবং একের পর এক নেতৃত্বকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিয়ে যেভাবে তারা বিচারিতা করছে, এই বিচারিতার বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস আর চুপ করে বসে থাকতে পারি না। তাই আমরা রাজপথে নেমে তার তীব্র ধিক্কার এবং তীব্র প্রতিবাদ জানাই। যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই হয় কেন্দ্র সরকারকে, তাহলে নিরপেক্ষভাবে সবার বিরুদ্ধে লড়াই হোক, শুধুমাত্র বিরোধী দলের পক্ষে লড়াই হবে। কেউ থাকবে জেলে আর কেউ বাড়াবে খেলে, এটা কোনোমতেই মানা যায় না। এই জন্য আমরা তীব্র ধিক্কার জানিয়ে বামনগোলা ব্লকে আজকে আমরা একটা র্যালি এবং বিক্ষোভ সভা করি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার, ব্লক তৃণমূল সভাপতি অশোক সরকার সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আজকে আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে, আজকে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী চন্দনা সরকার মহাশয়ের নির্দেশে আমাদের বামনগোলা ব্লকে আজকে বিক্ষোভ মিছিল যুবর তরফ থেকে করা হলো। কারণ একটি যে হচ্ছে আজকে সিবিআই ইডির যে বিচারিতা মনোভাব এবং কেন্দ্রের জন্য সরকারের জন্য এক আইন এবং বিরোধী দলগুলোর জন্য অন্য আইন, এর ধিক্কার জানাই আমরা। এবং তৃণমূল যুব কংগ্রেস রাজপথে তাই আজকে নেমেছে। আজকে প্রত্যেকটা ব্লকেই আজকে এই বিক্ষোভ কর্মসূচি আমাদের চলছে এবং চলবে, এবং আগামী দিনে এরও আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এর যদি মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।